গ্যাস মার্কেটে একটা নতুন অ্যাপ্লিকেশন এসছে, অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে ফিসড্রোম। এই অ্যাপ্লিকেশনে সাইন আপ করলে 200 টাকা টোটাল পাবেন, আর এখানে পার রেফার 400 টাকা করে টোটাল পাবেন, যেগুলো সাকসেসফুলি আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টও তুলতে পারবেন। সো গ্যাস এই অ্যাপ্লিকেশনের ব্যাপারে এ টু জেড ডিটেলস জানাচ্ছি। কীভাবে সাইন আপ করার পর পাবেন আপনি 200, আর পার রেফার কাউকে রেফার করলে 100% গ্যারান্টি যে আপনি 400 টাকা থেকে 600 টাকা পেতে পারেন। 400 টাকা তো মিনিমাম আপনি পাবেনই পাবেন। আর সাইন আপ করার পরে টাকাটা কীভাবে ক্লেম করবেন তার ব্যাপারে জেনে নাও। আর সবথেকে আগে জেনে নাও যে এই অ্যাপ্লিকেশনের ব্যাপারে সাইন আপ কীভাবে করতে হবে, আর কীভাবে সাইন আপ করার পরে রেফার কীভাবে করতে হবে। প্রথমে আমি সাইন আপ প্রসেস আপনাকে দেখাচ্ছি। তাই গ্যাস এই অ্যাপ্লিকেশনটা আপনি যদি ওপেন করেন আর অ্যাকাউন্ট বানান, তাহলে আপনার অ্যাকাউন্ট ওপেনিং ফি একদম জিরো, আর আপনার এখানে কোনো অ্যানুয়াল মেনটেন্যান্স চার্জ দিতে হবে না, এখানে এমসি চার্জ কিছুই দিতে হবে না, আপনার এখানে জিরো, একদম পুরো গ্রো অ্যাপ্লিকেশনের মতন। গ্রো অ্যাপ্লিকেশনে কোনো হিডেন চার্জ নেই, কোনো কিছু নেই, তো তেমনই এই অ্যাপ্লিকেশনের মধ্যেও কোনো হিডেন চার্জ কিছুই নেই। বা সাইন আপ করতে হবে আপনাকে, তারপরে গিয়ে আপনি টাকাটি পাবেন। তো সাইন আপ প্রসেসের ব্যাপারে দেখে নিন। তো গাইস ফার্স্ট ভিডিও ডেসক্রিপশন বক্সে অ্যাপ্লিকেশনের লিঙ্ক দেওয়া আছে, প্রত্যেকবারের মতন সিম্পলি লিঙ্কে ট্যাপ করবেন, আপনি ওয়েবসাইটে চলে যাবেন। ওখানে আপনাকে প্রথমে জিজ্ঞেস করবে যে আপনার নাম, যেই নামে আপনার আধার কার্ডের সঙ্গে আছে, তো যার নামে আপনি অ্যাকাউন্ট বানাচ্ছেন তার লিগ্যাল নাম দেবেন, মানে তার যার নাম অরিজিনাল নাম যেটা আধার কার্ডের সঙ্গে ম্যাচ করে সেই নামটি এখানে দেবেন। তারপরে তার নাম্বার, যে নাম্বারের থ্রু এখানে সাইন আপ করছেন সেই নাম্বারটা এখানে দিয়ে স্টার্ট জয়েনিং নামে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে এখানে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হলে বেশি এমবি র্যাম না, তো ফিসডম অ্যাপটি এখান থেকে ফার্স্ট ডাউনলোড করার পরে ওপেন করবেন। ওপেন করার পরে এখানে সর্বপ্রথমে বলবে যে মোবাইল নাম্বারের থ্রু কন্টিনিউ করুন। সিম্পলি এখানে কন্টিনিউ ট্যাপ করার পরে মোবাইল নাম্বার দিয়ে কন্টিনিউ করবেন, ওটিপি চলে আসবে। তারপরে রেফার কোড, গ্যাস এখানে রেফার কোড অনেক সময় অটোমেটিক্যালি নিয়ে নেয়, আর রেফার কোড না নিলে ভিডিও ডেসক্রিপশন বক্সে গ্যাস রেফার কোড আছে, যদি ইনকেস এখানে রেফার কোড না নেয় তাহলে আপনি কী করবেন, যদি বলে যে রেফার কোড ইনভ্যালিড তারপরেও আপনি সাইন আপ করে যাবেন, আপনি টাকা পেয়ে যাবেন। রেফার কোড যদি আপনার ইনভ্যালিড বলে তাহলে আপনি ওখানে স্কিপের অপশান পাবেন, স্কিপ করে যাবেন। তো এখানে রেফার কোডের অপশান দিচ্ছে, এখানে রেফার কোড আমি দিয়ে দিচ্ছি, দিয়ে দেওয়ার পরে এখানে স্কিপে সিম্পলি ট্যাপ করবো। ট্যাপ করার পরে এখানে ইমেল অ্যাড্রেস আছে, তো গ্যাস এখান থেকে আপনি আপনার ইমেল অ্যাড্রেস দিতে পারেন, বা উপরে গুগলে চুজ করে আপনি আপনার ইমেল অ্যাড্রেস চুজ করে নিতে পারেন এখানে। তারপর ওখান থেকে কন্টিনিউ করুন। তারপরে চাইবে আপনার কাছ থেকে আপনার প্যান কার্ডের নাম্বার, তো যারই ডকুমেন্টস দিয়ে আপনি ইউজ করছেন, যার ডকুমেন্টস আপনি সাইন আপ করছেন তারই প্যান কার্ডের নাম্বার এখানে দিন। তারপরে তারই সমস্ত ডকুমেন্টস আপনি ইউজ করবেন, তো প্যান কার্ডের নাম্বার সিম্পলি আমি এখানে দিয়ে দিচ্ছি। প্যান কার্ডের নাম্বার দেওয়ার পরে সিম্পলি কন্টিনিউ ট্যাপ করবেন। ট্যাপ করার পরে যার প্যান কার্ড দিয়েছেন তার নাম অটোমেটিক চলে আসবে। তারপরে এখানে বলবে চেকিং ইউর স্ট্যাটাস, তো এখানে চেক করবে। প্রথমে চেক করার পরে আপনাকে বলবে যে আপনার 4টে স্টেপের মধ্যে 2টো স্টেপ অলরেডি, একটা স্টেপ কমপ্লিট, একটা স্টেপ ইন প্রসেসে আছে। তারপরে এখানে চাইবে আপনার ডেট অফ বার্থ, যার প্যান কার্ড আপনি ইউজ করছেন তার জন্ম তারিখটা এখানে দেবেন। তারপরে সে মেল না ফিমেল সেটা চুজ করার পরে এখানে তার মায়ের নামটি দিয়ে দেওয়ার পরে সেভেন কান্ট্রিতে ট্যাপ করবেন। তারপর বলবে যে আপনি বিজনেস নাকি প্রফেশনাল, খুব বেসিক প্রশ্ন ওগুলো দিয়ে দেবেন। তারপরে এখানে বলবে নমিনি অ্যাড করতে, তো আপনি স্কিপ অ্যান্ড কন্টিনিউতেও ট্যাপ করতে পারেন, নবীন অ্যাড করার আপনার দরকারই নেই, তো স্কিপ অ্যান্ড কন্টিনিউতে ট্যাপ করো। তারপরে আপনাকে বলবে সিগনেচার করতে, তো এখানে আপনি সাইন করবেন। সাইন করার পরে সিম্পলি এখানে সেভ অ্যান্ড কন্টিনিউতে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে এখানে নেবে, নিয়ে নেওয়ার পরে এখানে বলবে যে ব্যাঙ্ক ডিটেলস দিন। এখানে সবথেকে ভালো ব্যাপার যেটা পেটিএম পেমেন্ট ব্যাঙ্কও নিয়ে নেয়, আমি প্রথম পেটিএম পেমেন্ট ব্যাঙ্কে দিয়ে দিচ্ছি, তারপরে এখানে পেটিএম না দিয়ে আমি এসবিআই দিচ্ছি। পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক এখানে নেবে, কিন্তু আমি যার ডকুমেন্টস ইউজ করছিলাম তার পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক নেই, তার জন্য আমি এখানে এসবিআই ব্যাঙ্ক ইউজ করে এখানে কন্টিনিউ করছি। কন্টিনিউ করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাঙ্ক ভেরিফাই করতে বলছে, তো তারপরে গেছে এখানে বলবে যে আপনার ট্রেডিং এক্সপিরিয়েন্স কত, তো এখানে ভুলভাল যা কিছু দিয়ে কন্টিনিউসলি ট্যাপ করবেন। কন্টিনিউতে ট্যাপ করার পরে এখানে বলবে প্যান কার্ডের ফটো আপলোড করো, যার ডকুমেন্টস আপনি ইউজ করে আসছেন তারই প্যান কার্ডের ফটো এখানে দিয়ে দেবেন। আপনি এটা গ্যালারি থেকেও চুজ করতে পারবেন, বা আপনি চাইলে ফটোও তুলে নিতে পারেন এখান থেকে। আমি গ্যালারি থেকে নিয়ে সিম্পলি এখানে দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে সেভ অ্যান্ড কন্টিনিউতে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে এখানে কন্টিনিউ অপশান আছে, কন্টিনিউতে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে তারপরে বলবে সেলফি, যার প্যান কার্ড আপনি ইউজ করছেন তার সেলফি এখান থেকে দিয়ে দেবেন। ওপেন করবেন, ওপেন করার পরে তার সেলফিটা এখানে সিম্পলি দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে আপলোডে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে আপলোড সাকসেসফুলি হয়ে যাবে, হয়ে যাওয়ার পরে এখানে কন্টিনিউতে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে এখানে বলবে যে ব্যাঙ্ক মিনি স্টেটমেন্ট দিন, এইসব দিন, তো এই পার্টটি সম্পূর্ণ পার্টটি সিম্পলি আপনি স্কিপও করতে পারেন এগুলো না দিয়ে। তো ওপরে একটা স্কিপের অপশান পাবেন, ওপরে একটা স্কিপের অপশান পাবেন, স্কিপের অপশানে আপনি সিম্পলি স্কিপ করে দেবেন। তারপরে এখানে বলবে যে আপনার এখানে সাইন আপ সেটা হচ্ছে ইন প্রসেস। তারপরে এখানে আর জানাবে যে 24 ঘন্টার মধ্যে আপনার যেটা KYCটা আছে সেটা সাকসেসফুলি হয়ে যাবে, অ্যাপ্লিকেবল হয়ে যাবে। এখানে 24 ঘন্টা ওয়েট করবেন, তারপর অ্যাপ্লিকেবল নিয়ে নেবে 24 ঘন্টার মধ্যে। তো ব্যাস এই অ্যাপ্লিকেশানে অ্যাকাউন্ট বানানোর সময় আপনি 2-3টে জিনিসের খেয়াল রাখবেন। যেমন আপনি যখন অ্যাকাউন্ট বানাচ্ছেন এই অ্যাপ্লিকেশানের মধ্যে, তখন আপনি নিজের মোবাইলের নেটওয়ার্কে ইউজ করবেন, কোনো ওয়াইফাই বা কারোর হটস্পট ইউজ করবে না। তো এখানে নিজের নেটওয়ার্কে ইউজ করবেন, আর একটা ডিভাইসে একটাই অ্যাকাউন্ট বানাবেন। এখানে আধার কার্ডের সঙ্গে ওটিপির তো কোনো চক্কর নেই, একটা ডিভাইসে একটাই অ্যাকাউন্ট বানাবেন। তারপরে অ্যাকাউন্ট সাকসেসফুলি বানিয়ে নেওয়ার পরে আপনি ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পাবেন গুগল ফর্ম, তো ওই ফর্মে সিম্পলি আপনি সাবমিট করবেন। সাবমিট করার পরে আপনি যে নাম্বারের থ্রু এখানে রেজিস্টার করেছেন
সেই নাম্বারটা ওখানে দিয়ে দেবেন, আর যার নামে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন তার নামটা ওখানে দিয়ে দেবেন। তারপরে আপনি পেমেন্ট কিসে নেবেন, ইউপিআই দিতে না কি পেটিএম নাম্বারে, সেগুলো ওখানে দিয়ে দেবেন। তারপরে আপনার অ্যাকাউন্ট ওপেনিংয়ের 10 দিনের মধ্যে মধ্যে এই পেমেন্টটি আপনার অটোমেটিকলি চলে আসবে। এই পেমেন্টটি ম্যানুয়াল হবে, তাই এখানে পেমেন্টে একটু ডিলে হতে পারে আপনাদের, আপ টু 10 দিনই লাগবে। আমি নিজেই পার্সোনালি পেমেন্ট করবো আপনাদের সবাইকে, তো তার জন্য আমি নিজে যখন পেমেন্ট করবো একটু দেরি তো হবে আপনাদের, তো ওয়েট করে নেবেন। 10 দিনের মধ্যে মধ্যে সবারই পেমেন্ট কনফার্ম হয়ে যাবে, গ্যারান্টি দিচ্ছি। আপনি সাইন আপ প্রসেস কমপ্লিট করার পরে এখানে ভিডিও ডেসক্রিপশন বক্সে গুগল ফর্ম পেয়ে যাবেন। এবারে কথা শেখা আছে অ্যাপ্লিকেশনটাকে রেফার কীভাবে করবেন। রেফার করার জন্য সিম্পলি আপনি ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা ভিডিও পেয়ে যাবেন, শর্ট ভিডিওর লিঙ্ক। এই ভিডিওটি পাবলিক হওয়ার 24 ঘন্টার মধ্যে ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আপডেট হয়ে যাবে, আর তখনই পেয়ে যাবেন সেই ভিডিওর লিঙ্ক। সেই ভিডিওতে সিম্পলি ট্যাপ করবেন, টেলিগ্রামে চলে যাবে, টেলিগ্রামে আমাদের চ্যানেলে জয়েন হয়ে যাবেন। ওখানে একটা ভিডিও দেখতে পাবেন, আপনার সামনে প্লে হবে, ভিডিওটি সিম্পলি প্লে করবেন। ওই ভিডিওর মধ্যে সমস্ত প্রসেস দেওয়া আছে যে কীভাবে এই অ্যাপ্লিকেশন থেকে আপনি রেফার করতে পারবেন, আর পার রেফার 400 টাকা থেকে 600 টাকা কামাতে পারবেন। আর আপনি যে এই অ্যাপ্লিকেশনের মধ্যে সাইন আপ করেছেন তার জন্য আপনি 100 টাকা ফ্ল্যাট পেয়ে যাবেন, আরও 100 টাকা এই অ্যাপ্লিকেশনের মধ্যে ফার্স্টবার ট্রেড কমপ্লিট করলে আরও 100 টাকা পেয়ে যাবেন। তো টোটাল সাইন আপ করার জন্য এই অ্যাপ্লিকেশনের মধ্যে আপনি 200 টাকা পেয়ে যাবেন, আপনার 1 টাকাও এখানে খরচা হবে না। জাস্ট সাইন আপ করবেন 100 পেয়ে যাবেন, ট্রেড কমপ্লিট করবেন আরও 100 পেয়ে যাবেন এই অ্যাপ্লিকেশনের মধ্যে। যদি কাউকে রেফার করতে পারো তাহলে পার ফ্রেন্ড রেফার আপনি 400 থেকে 600 টাকা পেয়ে যাবেন। পুরোটা ক্লিয়ার করে দিয়েছি এই ভিডিওর মধ্যে, আপনাদের শুধু জাস্ট খেয়াল রাখবেন একটা ডিভাইসে একটাই অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, আর আপনি যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন তখন আপনার নিজের নেটওয়ার্ক ইউজ করবেন। তো আমি পুরো প্রসেসটা ক্লিয়ার করে দিলাম আপনাদের যে কীভাবে সাইন আপ করতে হবে। সাইন আপ করার পরে 200 টাকাটা নেওয়ার জন্য সিম্পলি গুগল ফর্ম ফিল আপ করতে হবে, রেজিস্টার মোবাইল নাম আর ইউপিআইডি বা পেটিএম নাম্বারের সাথে ফর্ম ফিল আপ করে দেওয়ার পরে 10 দিনের মধ্যে মধ্যে পেমেন্ট অটোমেটিকলি সেন্ড হয়ে যাবে। আর পার ফ্রেন্ড রেফার 400 থেকে 600 টাকা পাওয়ার জন্য মাস্ট ওই ভিডিওটি চেক আউট করুন। এই ভিডিওটি পাবলিক হওয়ার 24 ঘন্টার মধ্যে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনি সেই ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন, যেই ভিডিওতে আমি জানাবো যে আপনাদের কীভাবে রেফার করবেন, আর সেই ভিডিওটি পেয়ে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। লিঙ্কে ট্যাপ করলে ডাইরেক্ট কনভার্ট করবে আপনাকে টেলিগ্রাম চ্যানেলে আমাদের, তো ওখানে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। ওখানে আমি ভেরিফাইড অ্যাপ্লিকেশনে পোস্ট করতে থাকি, দেখা হচ্ছে পরের একটি ভিডিও আরও একটু নতুন মাঠ নিয়ে। আর এরকম ট্রাস্টেড ভিডিও আগে পাওয়ার জন্য মাস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। গুড বাই গাইস।